আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। কেন্দ্র রাজ্য টানাপোড়েনের আবহে নবান্নে অমিত শাহের নেতৃত্বে পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে রেলের জমি সমস্যা নিয়ে আলোচনা হয়। রেলের বহু জমি জবরদখল হয়ে রয়েছে বলেই দাবি করেন সংশ্লিষ্ট বোর্ডের সদস্য ব্রিজেশ কুমার। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সম্ভব নয় বলে অমিত শাহকে সাফ জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সম্প্রতি গরু পাচার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়েছেন দুর্দণ্ডপ্রদা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেন্দ্র রাজ্যের মধ্যে চলছে তীব্র চাপান্তর। তারই মাঝে এদিনের নিরাপত্তা বৈঠকে স্বাভাবিকভাবেই সীমান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, গরু পাচার মামলা নিয়ে তর্জা চলাকালীন বরাবরই রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা দাবি করেছেন সীমান্তে পাচার হলে তার দায় বিএসএফের। সূত্রের খবর, বিএসএফের বিরুদ্ধে ওঠা কর্তব্যে গাফিলতির অভিযোগ কার্যত খারিজ করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ এদিন সাফ জানিয়ে দেন সীমান্ত দিয়ে পাচার হলে তার দায় একা বিএসএফের নয়, সীমান্তে অপরাধ রুখতে রাজ্যেরও দায়িত্ব আছে। যে কোনো শর্তে সীমান্তে অনুপ্রবেশ আটকাতেই হবে। পাল্টা বিএসএফের অতি সক্রিয়তা নিয়ে সরোভন মমতা। তিনি বলেন, বিএসএফের অতি সক্রিয়তায় নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে বিএসএফ নিষ্ক্রিয় থাকায় চোরা চালান বাড়ছে, তার দায় চাপছে রাজ্যের উপর। বৈঠকে অংশগ্রহণকারী চার রাজ্যকে বিএসএফকে সহযোগিতা করার আর্জি জানান শাহ। শনিবার সকালে 11টা থেকে নবান্নের সভাগৃহে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু হয়। অমিত শাহের নেতৃত্বাধীন ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উড়িষ্যা ও বিহারের মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেননি। তবে ওই দুই রাজ্যের অন্যান্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। গোষ্ঠীকন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক এবং পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে শনিবারই দিল্লি ফিরে যাবেন শাহ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।